এক কাপ চা আর তাতেই যেন বেঁচে থাকার রসদ। শুনলে অবাক হবেন, 22 বছর ধরে শুধুমাত্র চা খেয়ে বেঁচে আছেন এই বৃদ্ধা। ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যের টিফিন, এক কাপ চা চাই চাই। ক্লান্ত শরীরকে চাঙ্গা রাখতে চায়ের জুড়ি মেলা ভার। কিন্তু সেই চাই যদি হয়ে ওঠে বেঁচে থাকার রসদ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাণ্ডটি করে দেখিয়েছেন গোঘাটের 2 নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের বেলদিহা গ্রামের বাসিন্দা অনিতা চক্রবর্তী। দরিদ্র সংসারে একসময় অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন, মুড়িও ভাজতেন, মাঝে মধ্যেই জুড়ত না খাওয়া। খালি পেটে থাকতে থাকতে গ্যাস্ট্রিক আলসারের মতন রোগ শরীরে বাসা বাঁধে। সংসারের হাল ধীরে ধীরে ফিরলেও শরীরে রোগের যন্ত্রণায় খেতে পারতেন না। সেই থেকেই চা হরলিক্সই হয়ে উঠেছে বেঁচে থাকার একমাত্র রসদ। আমরা গ্রামবাসী হিসাবে যতটুকু জানি যে আগে ওনারা খুব চরম দারিদ্রতার মধ্যে জীবনযাপন করতেন, খুব অসহায় দিন দরিদ্র অবস্থার মধ্যে ওনারা দিন গুজরান করেছেন। করার ফলেতে তখন ও তো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে আপনারা শুনেছেন ওনাদের মুখ থেকে। তার পরবর্তী পর্যায়ে তো এরকম না খেতে খেতে না খেতে খেতে তো উনি আর ভাত খেতেন, তো মুড়ি টুড়ি কিছু খেতেন, ওরকম করে প্রায় ধরতে পারেন 20-30 বছর ধরে উনি আপাতত চায়ের উপর নির্ভরশীল হয়ে বসে আছেন। নড়বড়ে কথা, জরাজীর্ণ শরীর, কিন্তু তাতে কি, এই বয়সে দিব্যি সংসারের কাজ করেন। অসুস্থ হয়ে পড়লে নেন সেলাইন, এরপর ফের শুরু হয় সংসারের কাজ। দারিদ্রতা থেকেই আজকে শরীরের এই হাল, আর তার উপর বর্তমানে অবস্থা নিশ্চয়ই এক মুঠ খেতে দেওয়ার মতো অবস্থা, ভালোই আছে, কিন্তু এখন আর তো খেতে নিচ্ছে না, সম্পূর্ণ চা আর সেলাইনের উপর নির্ভর করেই বেঁচে আছে। চায়ের উপর নির্ভর করে এটা 20-22 বছর তো বটেই, তার সঙ্গে হরলিক্সটা চলতো এবং সেটাও বন্ধ, এবং চা আর মাঝে মাঝে ওই সেলাইনটা। বয়স 70-এর উপর, অর্থাৎ 75-76 রকম। বৃদ্ধের মনের জোর দেখে রীতিমতো অবাক সকলেই, কেমন ভাবে সম্ভব, উত্তর খুঁজছেন অনেকেই। হুগলি থেকে পিন্টু লাগার রিপোর্ট, নিউজ বর্তমান।